তেরো সংখ্যাটা আমার জন্য সবচেয়ে শুভ আমার জীবনের প্রিয় মানুষটির জন্ম তেরো তারিখ আমার বিয়ের তারিখও তেরো হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ হুমায়ুন ভাবলেন একদিন আগেই তিনি বিয়ে করবেন আজ বারোই ডিসেম্বর আমাদের বিয়ের তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখেছেন মেহের আফরোজ শাওন জনপ্রিয় সাহিত্যিক ও নির্মাতা প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী আজ বারোই ডিসেম্বর হুমায়ুন আহমেদ ও শাওনের বিবাহবার্ষিক দু হাজার চার সালের বারোই ডিসেম্বর হুমায়ুন আহমেদ ও শাওন বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের তেরোতম বার্ষিকীতে বিয়ের দিনের কিছু গল্প তিনি তুলে ধরেছেন এসব গল্প অনেকেরই অজানা শাওন লিখেছেন খুব সাদামাটাভাবেই হওয়ার কথা ছিল আমার বিয়েটা ভেবেছিলাম কোনো রকম একটি শাড়ি পরে তিনবার কবুল বলা আর একটা নীল রঙের কাগজে কয়েকটা সাইন হুমায়ুন আহমেদকে স্মরণ করে শাওন লিখেছেন আজ বারোই ডিসেম্বর দু সালের এই দিনে কুসুম আর হুমায়ুন নতুন জীবন শুরু করে কুসুম তার জীবনের সবচেয়ে শুভ ১৩ বছর পার করেছে কুসুমকে শুভেচ্ছা কুসুমের হুমায়ুনকেও শুভেচ্ছা উল্লেখ্য কুসুম হচ্ছে শ্রাবণ মেঘের দিন ছবিতে শাওনের নাম নিজের বিয়ের আগের দিনের গল্প বলতে গিয়ে শাওন লিখেছেন এগারোই ডিসেম্বর হুমায়ুন আমাকে জোর করে পাঠালেন নিউ মার্কেটে উদ্দেশ্য একটা হলুদ শাড়ি কিনে আনা বললেন তোমার নিশ্চয়ই বিয়ে নিয়ে গায়ে হলুদ নিয়ে অনেক স্বপ্ন ছিল আমাকে বিয়ে করার কারণেই কোনোটাই পূরণ হচ্ছে না আমি খুবই লজ্জিত তারপরেও আমি চাই আজ সন্ধ্যায় তুমি হলুদ শাড়ি পরে ফুল দিয়ে সাজবে নিজের জন্য তোমার ভবিষ্যৎ সন্তানের জন্য আমার জন্য আমরা দুজন মিলে আজ গায়ে হলুদ করবো আমি একা একা শাড়ি কিনেছি গাঁদা ফুলের মালা কিনেছি কি মনে করে একটা লাল পাঞ্জাবিও কিনেছি শাওন আরও লিখেছেন সন্ধ্যায় নিজে নিজে সেজেছি বাথরুমের আয়নায় নিজেকে দেখে আমার চোখ ফেটে পানি চলে আসে চোখ মুছে খোপায় কানে গাঁদা ফুলের মালা গুঁজেছি হঠাৎ শুনি দরজায় ধুমধাম শব্দ দরজা খুলে বেরিয়ে দেখি ডালাকুলো হাতে মাঝার ভাইয়ের স্ত্রী স্বর্ণাভাবি পাশে তিন বছরের ছোট্ট অমিও একটু দূরে লাল পাঞ্জাবি পরে হুমায়ুন ঠোঁট টিপে হাসছেন হই হৈ করে ঘরে ঢুকলেন হুমায়ুনের আরও কিছু বন্ধু এবং তাদের স্ত্রীরা তারা আমার হাত ধরে টেনে নিয়ে যান পাশের রুমে সেদিন যারা এসেছিলেন তাদের কথা মনে করে শাওন লিখেছেন চার পাঁচটার প্রদীপ দিয়ে সাজানো ছোট্ট একটি রুমের পাশ সেখানে হলুদের কি স্নিগ্ধ সিমসাম আয়োজন লেখক মইনুল আহসান সাবের ভাইয়ের স্ত্রী কেয়া ভাবি আর মাছার ভাইয়ের স্ত্রী স্বর্ণাভাবি আমার আর হুমায়ুনের হাতে রাখি পড়ালেন সে কি খুনছুটি কি আহ্লাদ সে অন্য একরকম গায়ে হলুদ আরেক ভাবি নামিরা সব মেয়ের হাতে মেহেদি দিয়ে দেন আমার আর হুমায়ুনের দুই গাল কাঁচা হলুদে রাঙা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন